আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বরাবর মতো আজ আপনাদের সাথে একটি নতুন বাইক স্ট্যান্ড নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের বাইক স্ট্যান্ডটা এখন দেখতে পাচ্ছেন, এখন তার গাড়িটি কতটুকু লাভ দিয়েছে। বাইক স্ট্যান্ড করছেন আমাদের ছোটো ভাই রাহাত পাটোয়ারি। রাহাত পাটের অসাধারণ বাইক চালিয়ে দেখাবে না আপনাদেরকে, ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন, তাহলে মজার মজার কিছু ভিডিও দেখতে পাবেন আপনারা, মজার কিছু বাইক স্ট্যান্ড দেখতে পাবেন। আর তার গাড়িটি হিরো স্প্লেন্ডার একটা গাড়ি, 100 cc একটা গাড়ি। আর আমি যে গাড়ি থেকে ভিডিও করছি এটা আমাদের ড্রাইভার আছেন, আমাদের ইব্রাহিম ভাই, এই সামনেই আমাদের রাহাত পাটোয়ারি, যে লাল হেলমেট করা এই রাহাত পাটোয়ারি সামনে। আমরা এখন বর্তমানে আছি হাতিস জিলে, দেখেন একটু পরে আপনারা দেখতে পাবেন রাজপাটোয়ারির অসাধারণ একটি বাইক স্ট্যান্ড, যা আপনারা এরকম হাইওয়েতে সচরাচর দেখেন না। আমার গাড়িতে আছে আমাদের ইব্রাহিম ভাই, ইব্রাহিম পাটোয়ারি, দেখতে পাচ্ছেন রাত ফাটারের অসাধারণ একটি বাইক স্ট্যান্ড। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় লাগবে দেখতে শেষ পর্যন্ত, এরপরে দেখতে পাবেন রাত ফাটার সাথে এখন সে এখন স্ট্যান্ডটা নেবে, সবাই দেখতে থাকেন অসাধারণ একটি স্ট্যান্ড। হেলমেটটা খুলে হাতে নেবে, এখন দেখতে পাচ্ছেন আমাদের রাত ফাটারে অলরেডি গাড়ি থেকে সজলে দাঁড়িয়ে গিয়েছে, হেলমেটটার হাতে গাড়ি সারি দিয়ে সেই হেলমেট খুলছে, খুলে হেলমেট হাতে নিয়েছে, এখন সেই হেলমেট দাঁড়ায় মাথা দিয়ে দেখতে পাবেন আপনারা সবাই। খুব মজার একটা ভিডিও দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা স্ট্যান্ড, এরকম হাইওয়েতে বাইক কলিজা লাগে অনেক ছোটো আমাদের অনেক জুনিয়র হাত, তারপরে মানে অসাধারণ কিছু স্ট্যান্ড দেখিয়েছেন আমাদের। আশা করি সে আরও ভালো কিছু করতে পারবে, এখানে প্লেস শর্টের কারণে কিছু করা যাচ্ছে না, তাছাড়া রানিং রাস্তা আর রানিং হাইওয়ে এটা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন হাতিজিলের কাছাকাছি আছি, হাতিজিল থেকে বাইরে দিতেছি আমরা। বাংলাদেশের এটি একটি অসাধারণ সুন্দর জায়গা, অনেক বিএফি জায়গা, দেখতে মনোমুগ্ধকর একটা পরিবেশ, সারদিকে সবুজ শ্যামল পরিবেশ, বড় বড় দালান সব মিলে মোটামুটি আমাদের কাছে ভালোই লাগলো, আর রাহাতের স্ট্যান্ডগুলো দেখে আমাদের কাছে ভালো লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে একটু লাইক দিবেন, আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে